আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ সত্য সবার আগে নিবেদন করছে অঙ্কিত টিএমটি সাবাহা এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান স্থান বারোদুয়ারি রেলগেট সংলগ্ন হক এন্টারপ্রাইজ প্রোপাইটার হাজি আনারুল হক শিশাতলা হরিচন্দ্রপুর মালদা মেসার্স রাজি স্ক্যান সেন্টার স্থান বারোদুয়ারি ঈদগাহপাড়া হরিশচন্দ্রপুর মালদা শয়নঘরের খাটের তলা থেকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় বিশাল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের পুকুরিয়া থানার অন্তর্গত পরারপুর গ্রাম পঞ্চায়েতের বিশনপুর গ্রামে। বাড়তি বনের দাবিতে ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুন করেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন বলে এমনটাই অভিযোগ মৃতার পরিজনদের। জানা গেছে মৃত ওই অন্তঃসত্ত্বা গৃহবধূর নাম আশমিরা খাতুন, বয়স 23। মৃতার পরিজন সূত্রে জানা গেছে বছর চারেক পূর্বে চাঁদপুর এলাকার যুবতী আশমিরা খাতুনের সাথে পারিবারিক প্রস্তাবে ও মুসলিম রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিশনপুরের যুবক পেশায় দিনমজুর শেখ হাইউল, যাদের দাম্পত্যময় জীবনে প্রায় বছর দুয়েক পূর্বে জন্ম নেয় এক শিশু কন্যা। এমনকি বর্তমানে দ্বিতীয় সন্তানের জন্য প্রায় 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল মৃত ওই গৃহবধূ আশমিরা বলে এমনটাই দাবি পরিজনদের। যদিও দাম্পত্য জীবনে দ্বিতীয়বার সন্তানের পিতা হতে চাইলেও টাকার দাবি ছাড়েনি অভিযুক্ত শেখ হাউল ও তার পরিবার। বাপের বাড়ি থেকে টাকা আনার দাবিতে দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত অভিযুক্তরা বলে অভিযোগ পরিজনদের। জানিয়ে বিগত দিনে বেশ কয়েকবার সামাজিক সালিশি হয়েছে বলে দাবি মৃতার পরিজনদের। অন্যদিকে বাবা পৃথিবীতে না থাকায় 3 ছেলেকে নিয়ে পরিবারের হাল ধরেছেন তার বিধবা মা। এদিকে গত কয়েকদিন পূর্বে স্বামী হাউলের দাবি মতো ফের বাবার বাড়িতে 20,000 টাকা চাইতে যায় আশমিরা। তবে বিধবা মায়ের 3 ছেলে বর্তমানে রয়েছে ভিন রাজ্যে, তারা টাকা পাঠালেই ওই টাকা দিয়ে দেবে বলে আশমিরাকে বুঝিয়ে স্বামীর বাড়ি পাঠিয়েছিলেন তার মা জলেদা বেওয়া। তবে খালি হাতে বাপের বাড়ি থেকে 1.5 কিমি দূরে বিশনপুর গ্রামে স্বামীর বাড়ি ফিরে যায় আশমিরা। এর কয়েক ঘন্টা পরেই প্রতিবেশীদের মুখ থেকে মেয়ের মৃত্যুর খবর জানতে পারে তার মা। খবর পেয়ে জামাইয়ের বাড়িতে ছুটে যায় পরিবার পরিজনরা, ফলে টাকা দিতে না পারায় আশমিরাকে শ্বাসরোধ করে খুন করেছে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন বলে এমনটাই অভিযোগ মৃতার পরিজনদের। এই ঘটনায় মৃতার মা জলেদা বেওয়া পুকুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি অভিযুক্ত শাশুড়ি সহ স্বামী হাউলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ। তবে এটি খুন নাকি আত্মহত্যা তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ বলে সূত্রের খবরে এমনটাই জানা গেছে। শ্বশুর বাড়ি, শাশ শ্বশুর, শাশ ওর কাকা শ্বশুর মানে মাসি শ্বশুর, শাশুড়ি, এরা সব জ্বালা দিত টাকা, শুধু টাকা আসবে। মেয়েটার বাবা তো মারা গেছে, মেয়েটা শুধু মা আছে, আমরাও সাহায্য করে দিই। আমার কাকা তো বোন হলো, অনেক জিনিসপত্রের জন্য সবসময় টাকা, কালকে সকালেও পাঠিয়েছে টাকা 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 আনার জন্য, বলে 20,000 টাকা আনতে হবে। আর আমার একটা কাকার ছেলে মারা গেছিলো, টাকা নিয়ে আসতে পারেনি, এতে ওর মুখে বালিশ চাপা দিয়ে মেরে দিল। আপনার কাছে সন্ধ্যা 6টা সাড়ে 6টার সময় কী অবস্থায় পেলেন মেয়েটা? এসে দেখলাম ওখানে বাড়িতে পড়ে আছে, ওই মেয়েটার গর্ভবতী আছে 8 মাসের। কতদিন আগে বিয়ে হয়েছিল? 3.5-4 বছর। বিয়ের পর থেকেই কি ওদের? হ্যাঁ, বিয়ের পর থেকেই। কেবলমাত্র টাকা নিয়ে? হ্যাঁ, টাকা নিয়ে, শুধু টাকা। বাইক দিয়েছে তো বাইক ও ছেলের বাবার নামে করেছে, কিস্তি যদি শোধ হতো গাড়িটা গিয়ে ওর বাড়িতে রেখে দিত, এরকম এত জ্বালা দিত। শোকেস টোকেস সব ধার টারে নিয়ে দিয়ে কত রকম চাঁদা তুলেও আমরা দিয়েছি। বিয়ের যে ডিমান্ডগুলো ছিল সেটা? হ্যাঁ, সব পূরণ করা হয়েছে। তারপরেও এটা খুব কালকে 20,000 টাকার ডিমান্ড ছিল, বললো বাবার বাড়ি থেকে 20,000 টাকা নিয়ে। মেসার্স রাজি স্ক্যান সেন্টার স্থান বারোদুয়ারি ঈদগাহপাড়া হরিশচন্দ্রপুর মালদা। এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা যত্ন সহকারে সকল প্রকার আলট্রাসনোগ্রাফি করা হয়। তারই তো জানতে যোগাযোগ করুন মেসার্স রাজি স্ক্যান সেন্টার উজালা মেডিকেল এজেন্সির নিচু তলায় বারোদুয়ারি ঈদগাহপাড়া হরিশচন্দ্রপুর মালদা। रिलेशनशिप हो या घर, हमेशा स्ट्रॉन्ग तभी रहता है जब उसमें हो फ्लेक्सिबिलिटी भी। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार। फ्लेक्सी स्ट्रॉन्ग मतलब हमेशा के लिए स्ट्रॉन्ग। यह घर इम्पॉसिबल। पॉसिबल है अल्ट्राटेक से। इसके अल्ट्राटेक बाइंडिंग पार्टिकल्स ईटों से सरिये तक जोड़कर घर को दे बेजोड़ मजबूती। नींव बिछाई, दीवार चढ़ाई, छत ने डाला डेरा और घर बन गया मेरा। बड़े इरादों में जान डाल दे, अल्ट्राटेक इंडियाज नंबर वन सीमेंट। অনুমোদন প্রাপ্ত উন্নত মানের নির্মাণ সামগ্রীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হক এন্টারপ্রাইজ। প্রোপ্রাইটার হাজী আনারুল হক, শিশাতলা হরিশচন্দ্রপুর মালদা।
सशत सशत तपत तपत तपित होके बना मिश्रण सशत सशत बना है ये बनाएगा भारत का चित्रण उठेंगे हम लड़ेंगे हम लड़ेंगे बनेंगे हम करेंगे हम करेंगे देश के नव निर्माण में हमारा भी योगदान अंकित टीएमटी का वादा लोहे की उम्र ज्यादा है।